শৈশবের আনন্দের ছোঁয়া ও ভ্রমণের হাতেখড়ি পুরী দিয়েই শুরু। বাঙালির নস্টালজিয়া পুরী অবস্থানগতভাবে পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ ওড়িশা রাজ্যে হলেও আদ্যোপান্ত বাঙালিয়ানায় পরিপূর্ণ। পুরী মানেই সমুদ্রের হাতছানি আর ইতিহাস ও স্থাপত্যের মেলবন্ধন। দীর্ঘ দুবছর লকডাউনের গেরোয় টানাপড়েন চলছে ক্রমাগত, তাই আর নয়, বেরিয়ে পড়লাম আমরা পুরীর উদ্দেশ্যে। লকডাউনে পুরী কেমন আছে, পুরী যাওয়ার জন্য কি কি আপনাকে করতে হবে বা পুরী যাওয়ার জন্য কি কি নিয়ম মানতে হবে, তার সমস্ত তথ্য পাওয়ার জন্য আই বাটনে ক্লিক করে দেখে নিন আমাদের ভিডিওটি। আজ আমরা জানাব কোণারক সূর্য মন্দিরের যাবতীয় তথ্য। নমস্কার বন্ধুরা, আলাপন এক্সপ্লোরারে আপনাদের স্বাগত। কিভাবে যাবেন, কি কি দেখবেন, পাশাপাশি আরও কি কি দেখার জায়গা রয়েছে এখানে, সব কিছুই জানাবো আপনাদের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চট করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ ট্রাভেল সহ আরও বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। কোণারক যাওয়া শুরু করেছিলাম সকাল 8:30 নাগাদ। পুরীর হোটেল থেকে সামান্য টিফিন সেরেই বেরিয়ে পড়লাম কোণারকের উদ্দেশ্যে। পুরী কোণারক মেরিন ড্রাইভ রাস্তার দুপাশে ঘন জঙ্গলে মসৃণ রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমরা। গন্তব্য 35 কিলোমিটার দূরে কোণারক সূর্য মন্দির। ডান দিকে চন্দ্রভাগা সমুদ্র সৈকতকে ফেলে সামান্য দূরত্ব গেলেই দেখতে পেলাম সেই স্থাপত্য কোণারক সূর্য মন্দির। পার্কিং লটে গাড়ি রেখে পায়ে হেঁটে প্রায় 100 মিটার গেলেই এন্ট্রি গেট। হাঁটতে হাঁটতে দুধারে নানান দোকান, বিভিন্ন কাজু বাদামের দোকান, ছোটদের খেলনা, ওড়িশার ক্ষুদ্র শিল্পের বিভিন্ন জিনিস, খাওয়া দাওয়ার দোকান ইত্যাদি আরও কত কি। গেটে ঢোকার বাম দিকেই টিকিট কাউন্টার চোখে পড়ল। জনপ্রতি 40 টাকা টিকিট কেটেই ঢুকতে হয় কোণারক সূর্য মন্দিরে। হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি কোণারক সূর্য মন্দিরের দিকে। একদম আধুনিক সভ্যতা থেকে সোজা ইতিহাসের পাতায় প্রবেশ। কোণারকের প্রাচীন নাম অর্কক্ষেত্র বা মৈত্রেয় বন। রাজা দ্বিতীয় নরসিংহদেবের তাম্রলিপিতে উল্লিখিত আছে যে প্রথম নরসিংহদেব কোণাকোণ নামে প্রসিদ্ধ স্থানে অন্যান্য দেবতাদের সাথে একসাথে বাস করার জন্য সূর্যদেবের জন্য একটি মন্দির নির্মাণ করেছিলেন। সূর্যের কোণা বা দেশের যে কোণটি সূর্যদেবের নামে উৎসর্গ করা হয়েছে। অর্ক কথাটির অর্থ সূর্য, অর্থাৎ কোণার অর্ক এই কথাটি থেকেই কোণার্ক নামটি এসেছে বলে অনুমান করা হয়। মন্দিরটি সঠিক কত সালে তৈরি হয়েছে সেটা নিয়ে নানান মতবাদ রয়েছে, তবে এই মন্দিরটি রাজা প্রথম নরসিংহদেব বা লাঙ্গুলিয়া নরসিংহদেবের রাজত্বকালে ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল তা নিয়ে কোনো দ্বিমত নেই। ওড়িশার এনসাইক্লোপিডিয়া বলে খ্যাতমাদলা পঞ্জিমতে রাজা প্রথম নরসিংহদেবের রাজত্বের অর্থাৎ 1238 থেকে 1264 খ্রিস্টাব্দ অষ্টাদশ বর্ষ অর্থাৎ 1256 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। তবে মন্দিরের সরকারি শিলালিপিতে উল্লেখ করা সাল 1950 খ্রিস্টাব্দ। ভিনসেন্ট স্মিথের তথ্য অনুযায়ী মন্দিরটি 1240 খ্রিস্টাব্দ থেকে 1280 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। আবার ব্রজকিশোর ঘোষের পুরীর ইতিহাস এবং নগেন্দ্রনাথ মিত্রের পুরীতীর্থ গ্রন্থে উল্লেখ করা আছে মন্দিরটি 1276 খ্রিস্টাব্দে কেশরী বংশীয় রাজা সিদ্ধকিশোর বা সিদ্ধশেখরের রাজত্বকালে
শিবাই সৈতুরার তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। একই মতে স্টার্লিং সাহেবের হিসেবে মন্দিরটি 1241 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। মন্দিরটি কৃষ্ণদেউল বা ব্ল্যাক প্যাগোডা নামেও পরিচিত হলেও কালো পাথরে তৈরি নয়, বেলে পাথরই এই মন্দিরের প্রধান উপকরণ। তবে মন্দিরের গায়ে বেশ কিছু জায়গায় ক্লোরাইট এবং কালো গ্রানাইটের উপর খোদাই করা রয়েছে। দূর থেকে মন্দিরের সামান্য অংশটি কালো দেখায় বলে অথবা খোদাই করা কালো পাথরের নকশার সমাবেশ থাকায় মন্দিরটির ব্ল্যাক প্যাগোডার নামকরণ হয়ে থাকতে পারে। অনেক দিনের ইচ্ছে ছিল কোণারকের সূর্য মন্দিরটা ভালো করে দেখব। বাঙালি মাত্রই তার অন্য আকর্ষণ, চিরকালই পুরী বেড়াতে গেলে দেখা চাই। তাই এবার ঠিক করেছিলাম একটা দিন কোণারকে গিয়ে কাটাব। প্রতিবার প্যাকেজ ট্যুরে এখানে আসি, কিন্তু তাড়াহুড়ো করে কোনো বাড়ি ভালো করে দেখা হয় না। এই প্রথমবার লোহার খাঁচা মুক্ত করে মন্দির দেখতে পেলাম এবং মন্দিরের মুখেই নাট মন্দির। নাট মন্দিরের উপরের অংশে কেবল প্রাচীরের কিছু অংশ দাঁড়িয়ে রয়েছে। কেউ কেউ এটিকে ভোগমণ্ডপ বলেও বর্ণনা করেছেন। নাট মন্দিরের সামনে দুপাশে দুটো গজসিংহ মূর্তি রাখা আছে। আধসোহা হাতির ওপরে সিংহ, আর সেই হাতির নিচে চাপা পড়ে মানুষ। এই মূর্তি দুটি একখণ্ড পাথরের তৈরি। মূর্তি দুটো 20 ফুট উঁচু প্রায়। মণ্ডপটির চারিদিকে সিঁড়ি। শুধু পশ্চিমে জগমোহন দিকের সিঁড়িটি জায়গার অভাবে অন্যান্য দিকের মতো সোজা না নেমে দুপাশে বেঁকে গেছে। মণ্ডপের ওপরে 16টি স্তম্ভ রয়েছে। এতগুলো স্তম্ভ এবং ঠিক দক্ষিণে রন্ধনশালা থাকায় এটিকে ভোগমণ্ডপ হিসেবেও ব্যবহৃত হতো বলে অনেকে অনুমান করেন। নাট মন্দির এই অংশে অশ্লীল মূর্তি বললেই চলে। মণ্ডপটি জগমোহন থেকে সামান্য কিছুটা দূরে। সিঁড়িতে পা রেখে ওপরে উঠলাম। সিঁড়ির ওপরে দু চারটে ছবি তুলে নাট মন্দির পেরিয়ে চলে এলাম জগমোহনের সামনে। এখন আমরা মন্দিরের যে অংশটি দেখতে পাচ্ছি সেটি জগমোহন। এটি মূল মন্দিরের বড় দেউলের প্রবেশ পথ। উৎকল ও দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে তৈরি এই দেবালয়ের নাট মন্দিরের পরেই জগমোহন। জগমোহনের সঙ্গেই জুড়ে রয়েছে মূল বড় দেউলটি। নাট মন্দিরের সিঁড়ির নিচে দাঁড়িয়ে সামনের দিকে তাকালে জগমোহনের মূল প্রবেশদ্বারটি দেখতে পাওয়া যায়। জগমোহনের তিন দিকে তিনটি দরজা ছিল, কোনো জানালা নেই। পূর্ব দিকে প্রধান দরজা, পশ্চিম দিকে রয়েছে বড় দেউলের গম্ভীরা অর্থাৎ গর্ভগৃহে যাওয়ার রাস্তা। মন্দিরটি যেন সূর্যদেবের রথের আকারে পরিকল্পিত। রথের দুটো অংশ, মন্দিরের মূল অংশ বড় দেউল যেখানে বসেন রথী, আর রথের সামনে সারথীর বসার আসনটি হল জগমোহন। দেউল জগমোহন মিলিয়ে যে রথ তাতে 7টি ঘোড়া। সপ্তাহের 7টি বার, তাই রথের সামনেও 7টি ঘোড়া, আবার সূর্যেরও 7টি রশ্মি। জগমোহনের সামনে পূর্ব দিকের সিঁড়ির প্রত্যেক দিকে দুটো করে মোট 4টি চাকা আছে। এইভাবে রথটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরো মন্দিরের ভিত্তিগাত্রে 1-1টি 12টি করে চাকা রয়েছে। সব মিলিয়ে মোট 24টি চাকা আছে এখানে। এই চাকা মন্দিরের অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর্য নিদর্শন। 1-1টি চাকা 1-1টি পক্ষকাল, প্রতি জোড়া চাকা 1 মাস। রথের চাকাগুলো বাইরের দিক থেকে দেখতে একই, কিন্তু কারুকার্যের তফাত আছে। প্রত্যেকটি চাকায় 8টি বড় বড় অর বা স্পোক এবং 8টি ছোট ছোট অর বা স্পোক আছে। বড় স্পোকগুলি সরু থেকে মোটা, আবার মোটা সরু হয়ে নেমি বা রিম অংশে গিয়ে মিশেছে। সরু অর বা স্পোকগুলি গোলাকার মুক্তোর বলের সারির মতো কারুকার্যে করা। প্রতিটি চাকা দিনের অষ্টপ্রহর। চাকাগুলোর ভেতরেও বহু খোদাই করা রয়েছে। বিখ্যাত এই চাকার সামনে দাঁড়িয়ে স্মার্টফোন ক্যামেরা হাতে বিভিন্ন পোজে ছবি তোলার জন্য অজস্র মানুষ ভিড় করেন। সুযোগ পেয়ে আমরাও ক্যামেরার জন্য পোজ দিতে দেরি করিনি। মন্দিরের বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায়
পাথরের ভাস্কর্য কারুকার্য রয়েছে। মন্দিরের দেওয়াল জুড়ে যেমন নির্মিত হয়েছে দেবদেবীর স্বর্গীয় মূর্তি, তেমনি লাস্য ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছে মানব মানবীর মিথুন প্রতিছবিও। একই সঙ্গে রয়েছে রাজদরবারের বিভিন্ন দৃশ্য, শিকারের দৃশ্য, জীবজন্তু প্রভৃতি। এই মন্দিরে শুধু ধর্মীয় উদ্দেশ্য নিয়েই নির্মিত হয়নি, মানব সভ্যতা, সমাজ, দর্শন, ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, সংস্কৃতির সার্বিক চেতনার বিরল সম্মিলন ঘটেছে এই মন্দিরটিতে। চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর মন্দিরের শিল্পকলা দেখার পর তার পথে বিপথে গ্রন্থটি লেখা হয়েছে। 1984 খ্রিস্টাব্দে ইউনেস্কো থেকে মন্দিরটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে। চিত্তাকর্ষক ছবি তোলার জন্য ফটোগ্রাফারদের কাছে এক চমৎকার জায়গা। বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম বাকি জায়গাগুলো দেখার জন্য। এবার হোটেলের খাবারের বিল মিটিয়ে কোণারককে বিদায় জানিয়ে পুরীর দিকে রওনা দিলাম। যাওয়ার পথে চন্দ্রভাগা বিচ, ফেরার পথে যথেষ্ট সময় থাকায় আমরা চলে এলাম চন্দ্রভাগা সমুদ্র সৈকতে। মূল স্পটে মানুষের ভিড় উপচে পড়ছে। হুজুগে ভিড় দেখে আস্তে আস্তে বাম দিকে এগিয়ে গাড়িটা নিরিবিলি জায়গায় দেখে দাঁড় করালাম। গাড়ি থেকে নেবে বালিতে কিছুটা হাঁটলাম সমুদ্র সৈকতে। চারপাশ বিশাল বালির বিচ, কিছুক্ষণ আছড়ে পড়া জলোচ্ছ্বাসের মনোরম এই দৃশ্য ক্যামেরা বন্দি করে রাখলাম। তার সাথে চলল একে অপরের ছবি তোলা। ক্যামেরা নিয়ে আমরা এতটাই মগ্ন ছিলাম যে ফেরার কথার খেয়ালই ছিল না। এভাবে বেশ কিছুক্ষণ সমুদ্রের সাথে কাটিয়ে রওনা হলাম পুরীর উদ্দেশ্যে। বিকেল 5টা আমরা ফিরে এলাম পুরীতে। আপনারা হয়তো পুরী এসেছেন অনেকবার, কোণারক সূর্য মন্দিরও হয়তো দেখেছেন অনেকবার, কিন্তু কোণারকের গোপন ইতিহাস সম্বন্ধে আপনারা নিশ্চয়ই এর আগে অবগত ছিলেন না। তাই এবার পুরী গেলে অবশ্যই দেখে আসুন কোণারক সূর্য মন্দির এবং আমাদের ভিডিওর ইতিহাসের সাথে মিলিয়ে দেখুন কোণারক সূর্য মন্দিরকে। এরকমই আরও ট্রাভেল সংক্রান্ত অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।